জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকারকে অবশিষ্ট 45 লাখ টাকা বুঝিয়ে দিতে 22 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। এ সময় আদালত কঠোর ভাষায় গ্রিন লাইন পরিবহনের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করুন, রাসেলকে আরও টাকা দিন, তা না হলে কী করতে হবে তা আমরা জানি। গ্রিন লাইন পরিবহনের পক্ষে সময় চেয়ে আবেদন করায় অসন্তোষ প্রকাশ করে বুধবার হাইকোর্টের বিচারপতি AFRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ সময় রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা ও আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি। গ্রিন লাইনের পক্ষে ছিলেন আইনজীবী অজিউল্লাহ। উল্লেখ্য, আদালতের আদেশের পর পা হারানো রাসেলকে এককালীন 5 লাখ টাকা ও চিকিৎসার জন্য 3 লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন। আদালতের আদেশ অনুযায়ী বাকি 45 লাখ টাকা এক মাসের মধ্যেই দেওয়ার কথা, কিন্তু তার কোনো টাকাই এখনও রাসেলকে দেওয়া হয়নি।